তরিকা প্রচুর ভালো লাগে না আর এইসব হোয়াটসঅ্যাপ গাইজ ব্লগস। সো আজকে কথা হবে করোনা ভাইরাসকে নিয়ে। তো করোনা ভাইরাস হচ্ছে এমন একটি ভাইরাস যার রূপ ডে বাই ডে আপডেট হচ্ছে। তো এই জন্য আসলে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যদিও সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত গরিব যারা তাদের জন্য। তো কর্মক্ষেত্রে তো অবশ্যই যেতে হবে, সো যাওয়ার জন্য কিছু কিছু জিনিস আর কি একটু সতর্ক হয়ে বের হলেই আমার মনে হয় করোনা ভাইরাসকে আমরা স্ট্রংলিভাবে প্রতিহত করতে পারবো। তার জন্য প্রয়োজন হচ্ছে তেমন কিছুই না, এই যে মাস্ক, অবশ্য মাস্ক আগে কিনে রাখছিলাম, যাই হোক মাস্ক পরে থাকবেন, যদি সম্ভব হয় একটা হ্যান্ড স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার একটা স্প্রে সাথে রাখলেন, কোনো কিছু ধরার আগে স্প্রেটা করে নিলেন, দেখছি আপনি একটু ঝুঁকিতেও কম থাকলেন। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর হচ্ছে কিছু কিছু আর কি এখনও মানুষ দেখা যায় যে ওই করোনার কে কোনো কেয়ার ডোন্ট কেয়ার, মাস্কবিহীন সে ঘোরাফেরা করছে। ওই দিন আমি একজনকে দেখলাম যে সে বাইক চালাচ্ছে, ওফ মুখের মধ্যে সিগারেট দিয়ে টানতেছে আর যাচ্ছে, টানতেছে যাচ্ছে, ওর সে হাই লেভেলের ভাবস, ও মাই গড। তো এইসব ভাব নেবেন, করোনা কিন্তু দিয়ে দিবে একদম। তো যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, কারণ আমি হচ্ছে একটু করোনা টাইম। তো তো সবাই দয়া করে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এবং কি সাবধানের সাথে অবলম্বন করে চলবেন, এবং সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রেখে চলবেন। আর হচ্ছে লকডাউন আসলে মূলত আমাদের দেশে সবাই কর্মজীবী, তো সো লকডাউন সরকার দিয়েছে, বাট লকডাউনটা আসলে তাহলে হলে অবশ্যই কর্মক্ষেত্রে মিশতেই হবে। সো সেক্ষেত্রে অবশ্য না যাই, তো একটু সাবধানতা অবলম্বন করে চলবেন প্লিজ। সো সুস্থ থাকুন, ভালো থাকুন, করোনা থেকে দূরে থাকুন, এই কারণে আল্লাহ হাফেজ।